হাই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে বয়স গণনা করতে হয়। বর্তমান আপনার বয়স কত আপনি যদি বের করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অনেক সময় আমাদের চাকরি বা অন্য কোনো কাজের জন্য আমাদেরকে বয়স হিসাব করে বের করতে হয় যে বর্তমান আমার বয়স কত চলতেছে, কত মাস, দিন, তারিখ সব কিছু আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেমন করে বের করবেন আপনারা। আর এই বয়স গণনা করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদেরকে আপনার ফোনের প্লে স্টোর থেকে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আর অ্যাপসটি কেমন করে ইনস্টল করবেন, অ্যাপসটির নাম কি, সম্পূর্ণ আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাই দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ভিডিওটি এখন শুরু করা যাক। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলে ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বয়স গণনা করার জন্য এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে আপনাকে থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনার প্রথমে প্লে স্টোরে ক্লিক করবেন, এখান থেকে সার্চ বাটনে লিখবেন বাংলা দিয়ে বয়স ক্যালকুলেটর। এই যে উপরে যে একটা লেখা উঠেছে, এটা দিয়ে আপনার ক্লিক করবেন। এই যে উপরে যে একটি অ্যাপস দেখা যাচ্ছে যে বয়স ক্যালকুলেটর, এটাতে আপনার এখন ক্লিক করবেন। এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করলাম আমি এখন এইভাবে। আর ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনার বর্তমান বয়স কত, কয় মাস, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে গেছে প্রায়, এখন আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি অথবা আমাদের ফোনের স্ক্রিন থেকে আমরা ঢুকতে পারি। দেখি আমাদের অ্যাপসটি কোথায় ইনস্টল হলো, এই যে এখানে আছে, তখন আমরা অ্যাপসটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে যে কাজটা করতে, আপনি যদি আপনার বয়স হিসেব করতে চান তাহলে এখানে দেখেন তারিখ দিতে হবে। আপনার বর্তমান তারিখ কত, আমি এমনি আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি তারিখ দিচ্ছি, দিলাম মনে করেন 5, কত মাস, 6 মাস দিলাম, জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যত সেটা এখানে দিতে হবে, 2000 দিলাম। তারপরে যে নিচে লেখা আছে যে হিসাব করুন, এখানে ক্লিক করতে হবে। আর নিচে যে একটা তারিখ দেখা যাচ্ছে 19/7/2021, এটা হচ্ছে আজকের তারিখ। আজকে থেকে শুরু করে আপনার এই উপরে যে জন্ম তারিখটা দিয়েছি, এই টোটাল যে আপনার বয়স বা মাস দিন কত সেটা সম্পূর্ণ হিসাব বের হয়ে আসবে। তার জন্য আমাদেরকে হিসাব করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন নিচে চলে আসলো, অথবা এখানে লেখা আছে এই মুহূর্তে আপনার বয়স 21 বছর, বা আরও নিখুঁতভাবে বলতে গেলে যে কত সেকেন্ড সালে সুন্দর এক সম বার এই পৃথিবীতে আপনার আগমন। ঠিক আছে, দেখেন এখানে বয়স, বর্তমান বয়স আপনার হচ্ছে 21 বছর, 1 মাস 14 দিন, পরবর্তী 10 মাস 17 দিন বাকি আছে আপনার 22 বছর পূরণ হতে। এখন নিচে এক নজরে আপনার জীবন দেখেন, সর্বমোট বছর আপনার হচ্ছে 21, সর্বমোট মাস কত দেওয়া আছে দেখেন, সর্বমোট সপ্তাহ, সর্বমোট দিন, সর্বমোট ঘন্টা, সর্বমোট মিনিট, সর্বমোট সেকেন্ড, দেখেন সব কিছু ডিটেলস আপনার দিয়ে দিছে যে আপনার বর্তমান যে আপনার বয়স কত ঘন্টা, কত দিন, কত সেকেন্ড, কত মিনিট সব কিছু দিয়ে দিছে। এখানে দেখুন আসন্ন জন্মদিন সমূহ আপনার, মানে 22 সালে কত তারিখে, এটা তো তারিখ তো আপনার একটাই থাকবে, 22 সালে মানে কোন বারে আপনার জন্ম তারিখ পড়তেছে, 2023 সালে কী বারে আপনার জন্ম তারিখ সোমবার, 2024 সালে বুধবার, 2025 সালে বৃহস্পতিবার, 2026 সালে শুক্রবার, 2027 সালে শনিবার, 2028 সালে সোমবার। দেখেন এখানে আজ বর্তমান কত সাল, এটা 21 সাল, 21 সাল থেকে 28 সালের মধ্যে আপনার সব কিছু ডিটেলস ওরা দিয়ে দিছে কোন বারে আপনার জন্ম তারিখ পড়বে। ঠিক আছে, এভাবে আপনারা আপনার বয়স গণনা করতে পারবেন, সম্পূর্ণ হিসাব বের করতে পারবেন।
যে আসন্ন থেকে শুরু করে আপনার বর্তমান যে বয়স চলতেছে কত সম্পূর্ণ হিসাব বের করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর আমার পরবর্তী সব আপডেট ভিডিও আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায় তার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন।